উৎসব মানে আনন্দ, হৈহুল্লোড়, নাচানাচি। বাঙালিরা প্রতি বছর অনেক উৎসব পালন করে থাকে, যেমন নবান্ন উৎসব, বাউল উৎসব, জাতীয় পিঠা উৎসব ইত্যাদি। কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এমন অনেক উৎসব আছে যেগুলো দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। কখনো কি শুনেছেন কোনো উৎসবে স্ত্রীকে কোলে নিয়ে দৌড়াতে হবে, অথবা পুরুষের লিঙ্গের আকৃতিতে ললিপপ, চশমা, মূর্তি তৈরি করা হয়? কখনো কি দেখেছেন একে অন্যের গায়ে গোবর ছোড়াছুড়ি বা পানের নিচে গানের উৎসবের কথা? আচ্ছা, আপনাকে যদি বলা হয় যোগ মুখে রাখতে হবে, কি গাশিয়ে উঠছে? এরকম আজব কিছু উৎসব নিয়ে আজকে আমাদের ভিডিওটি সাজিয়েছি। বিস্তারিত জানতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকতে হবে। স্ত্রীকে কোলে তোলার উৎসব। মধ্য ফিনল্যান্ডে একটা ছোট্ট শহরে কয়েক দশক ধরে স্ত্রীকে কোলে তোলার উৎসব পালিত হয়ে আসছে। প্রচলিত আছে যে 1800 শতকের দিকে ব্যারন নামে এক ডাকাতকে স্থানীয় মহিলারা পাথর ছুঁড়ে এলাকা থেকে তাড়িয়েছিল। তাদের সম্মান প্রদর্শনস্বরূপ এই উৎসব পালিত হয়ে আসছে। আমেরিকা, হংকং ও ভারত সহ বর্তমানে বিশ্বব্যাপী এই উৎসবটি ছড়িয়ে পড়েছে। গরুর গোবর দেখলেই নাক ছিটকান অনেকে, রাস্তায় পড়ে থাকতে দেখলে এড়িয়ে পথ চলেন। একবার ভাবুন তো, এই গোবরই যদি কেউ উৎসবের ছলে আপনার গায়ে ছুঁড়ে মারে তাহলে কেমন হবে? নিশ্চয়ই অনেক রাগ হবে। কিন্তু এই উৎসবে গেলে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হবে আপনাকে। রীতিমতো উৎসব করে শত শত মানুষ একে অন্যের দিকে ছুটছেন এবং মাখিয়ে দিচ্ছেন গোবর। ভারতের দক্ষিণাঞ্চলীয় শহরটিতে প্রতি বছরই পালিত হয় এই উৎসব। উৎসবের জন্য আগে থেকেই প্রায় 3000 গবাদি পশুর গোবর সংগ্রহ করে রেখে দেওয়া হয় স্থানীয় মন্দিরে। অংশগ্রহণকারীরা মনে করেন গোবরে প্রাকৃতিক এবং এর বহু ঔষধি গুণ আছে। গায়ে গোবর মাখলে স্বাস্থ্যের উন্নতি হয়। পানের নিচে গান। বাথরুমে কম বেশি আমরা সবাই গুনগুন করে গান গেয়ে থাকি, কিন্তু ফ্লোরিডাতে জলের নিচে মিউজিক ফেস্টিভ্যাল হয়। 1980-এর দশকে জলের নিচে প্রবাল সংরক্ষণের সচেতনতা বৃদ্ধির জন্য এই উৎসব শুরু হয়েছিল। কাদা উৎসব। 1986 সালের দিকে ব্রাজিলের প্যারোটি শহরে ছোট্ট পরিসরে এই উৎসব আয়োজন করা হয়। উৎসব যখন শুরু হয় তখন সবাই একসঙ্গে কর্দমাক্ত ভূমিতে ঝাঁপিয়ে পড়েন গড়াগড়ি খান। কাদায় মাখামাখি হয়ে তখন হারিয়ে যায় সত্যিকারের চেহারা, কিন্তু আনন্দটা এখানেই। কাদা উৎসবে যত দিন যাচ্ছে ততই আকৃষ্ট করছে বিশ্ব পর্যটকদের। বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন ব্রাজিলে এসে কাদা মাখানোর জন্য। স্পেনের শারদোর উৎসব। মনে করেন আপনি দৌড়াচ্ছেন এবং আপনার পেছনে দৌড়াচ্ছে মস্ত বড় বড় ষাঁড়। এরকম কোনো ভয়াবহ কাজ নিজ ইচ্ছায় করা সাহস দেখাবেন? তবে এরকম পাগলামি কিন্তু প্রতি বছরই স্পেনে করা হয়। এই উৎসব যথেষ্ট আড়ম্বরপূর্ণ হয়ে থাকে। উৎসবের শুরুতেই তাগড়া গড়ন ও শক্তিশালী ষাঁড়দের খেপিয়ে লোকালয়ে নামিয়ে দেওয়া হয়। খ্যাপাটে ষাঁড় দিক বিদিক দৌড়াতে থাকে আর মানুষদের আক্রমণ করতে এগিয়ে আসে। ষাঁড়ের গুঁতু থেকে বাঁচার জন্য মানুষও এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। এ পর্যন্ত 15 জনের মৃত্যু হয়েছে এই বিপজ্জনক খেলায়, আহত হয়েছে হাজারো মানুষ। শুধু স্পেনের মানুষই নয়, এই উৎসবে যোগ দিতে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ প্রতি বছর প্লাম্পোনা এসে জড়ো হয়। লা টমাটিনা। 2011 সালে মুক্তিপ্রাপ্ত বলিউডের সিনেমা জিন্দিগি না মিলেগি দুবারার কল্যাণে লা টমাটিনা বা টমেটো উৎসবের সাথে আমরা অনেকেই পরিচিত। প্রতি বছর আগস্ট মাসের শেষ বুধবার স্পেনের বুনুল শহরে মহাসমারোহে উদযাপিত হয় এই উৎসব। উৎসবের স্থায়িত্বকাল হয় মাত্র ঘণ্টা দুয়েক। এখানে কোনো জয় পরাজয় নেই, কেবল আনন্দ করাই এর মুখ্য উদ্দেশ্য। এজন্য এর নিয়মও বেশ সহজ। নির্ধারিত স্থানে ট্রাকের পর ট্রাক ভর্তি পাকা টসটসে টমেটো আসবে। আপনার কাজ কেবল সেগুলো হাতে নিয়ে চাপ দিয়ে ফাটিয়ে আপনার বন্ধু কিংবা সঙ্গীদের গায়ে ছুঁড়ে মারা। উৎসব শুরুর কয়েক মিনিটের মাঝেই অংশগ্রহণকারীরা আপাদমস্তক লাল হয়ে যান আর বুনুলের রাস্তায় হয় টমেটো সসের বন্যা। উৎসবটি এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে এখানে যোগ দিতে হলে অন্তত 3-4 মাস আগেই আবেদন করতে হবে। ব্ল্যাক ওয়াটনে প্রতি মে মাসে যোগ ধরার একটা উৎসব অনুষ্ঠিত হয়। প্রতিযোগীদের 3টি দলে ভাগ করে দেওয়া হয় এবং যোগ ধরার জন্য 15 মিনিট সময় দেওয়া হয়। প্রতিযোগীরা কাঁটা চামচ বা তরল পদার্থ ব্যবহার করতে পারে যোগ ধরার জন্য। হোলি উৎসব।
হোলি উপমহাদেশের সবচেয়ে রঙিন উৎসব। যদিও এটি মূলত হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব, কিন্তু জনমত নির্বিশেষে সবাই হোলির রঙে মাতায় চারপাশ। আমাদের দেশেও বেশ বড় পরিসরে এই উৎসব পালন করা হয়, বিশেষ করে পুরান ঢাকার শাঁখারি বাজারে। রাধার প্রতি কৃষ্ণের ভালোবাসাকে উদযাপন করতে রং ও জল নিয়ে পুরোদমে মেতে ওঠে সবাই। বন্ধুরা, এই উৎসবগুলোর মধ্যে আপনার কাছে কোনটা সবচেয়ে ভালো লেগেছে তা নিচে কমেন্ট বক্সে জানান।